রাজেক প্রধান কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোভিড-19 উপলক্ষে যে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমাদের যে প্রথম অধ্যায়টা ছিল সেট ও ফাংশন, সেই সেট ও ফাংশনের উপর এর আগে আমি একটা ক্লাস নিয়েছি। তো আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে যেটা করেছি, দ্বিতীয় ক্লাসে আমি টপিকস আরেকটা অন্যরকম চেঞ্জ করেছি। সেখানে আছে আমাদের 3 নং যে অঙ্কগুলো আছে, সেখানে দেওয়া আছে কিছু সেট দেওয়া আছে, 3টা সেট দেওয়া আছে। অর্থাৎ সেট এ সমান 2, 3, 4, সেট বি সমান দেওয়া আছে 1, 2, A, এবং সেট সি সমান দেওয়া আছে 2, A, B। এই 3টা সেট দেওয়া আছে। এখানে তোমাদের কিছু 5টি অঙ্ক করতে দিয়েছে, আমি সেখান থেকে তোমাদের 2টো অঙ্ক করে দিয়েছি, বাকিটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থীর ক নাম্বার দেওয়া আছে, বলা আছে যে বি বাদ সি, এই যে এই যে চিহ্নটা, এটাকে বলা হয় বাদ চিহ্ন। অর্থাৎ বি বাদ সি, এরকম চিহ্ন থাকলে তোমরা কি করবে সেটা দেখো। আমাকে বি বাদ সি বের করতে বলেছে, তাহলে আমি লিখি বি, সেট বির মান হচ্ছে কত, 1, 2, A, 1, 2, A, বাদ চিহ্ন দিলাম, সি হচ্ছে 2, A, B। অর্থাৎ আমাকে বলা হচ্ছে কিন্তু বি থেকে সি বাদ যাবে, বি থেকে সি বাদ যাবে। অ্যান্ড বিতে আছে 1, 2, A আর সিতে আছে 2, A, B, তো আমার 2, A বাদ যাবে, 2, A বাদ গেলে শুধু 1 থাকে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, অনেক স্টুডেন্ট বা অনেক ছেলে মেয়ে মনে করে যে বি, এখানে তো বি নাই, তো বি এখানে লিখে দেয়। আসলে না, বি তো এমনিতে, সি তো সম্পূর্ণটা বাদ যাবে, কিন্তু যদি এর বি এর ভিতরে যদি কেউ থাকে, সে কমন ফ্যাক্টর যেটা থাকে, কমন এলিমেন্ট যদি থাকে, সেটা সহ বাদ যাবে। দেখেন এই যে বি এর ভিতরে, সি এর ভিতরে আছে 2, A, B, বি তো সি, বি ছোটো হাতের বি তো বি এর ভিতরে নাই, এ সেটে নাই, এ তো এমনিতেই বাদ যাবে সম্পূর্ণ। কিন্তু এর ভিতরে যে আছে তাকে নিয়ে বাদ যাবে, অর্থাৎ 2, A, 2, A আছে, 2, A বাদ গেল, তো আমার বাকি থাকে শুধু সিঙ্গেল 1। তা বি বাদ সি এর আমাদের অ্যান্সার হলো 1। এরপরে আসি আমরা, যে আমাদের ঘনং যে অঙ্কটা দেয়া আছে, সেই ঘনং অঙ্কটা আছে এরকম, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে আছে। তা আমি কী করবো, এই অঙ্কটা করতে গিয়ে আমি প্রথম ফার্স্টটা প্রথম যে প্রথম বন্ধনীর ভিতরে যেটুকু আটকানো আছে, অর্থাৎ বি ইন্টারসেকশন সি, আমি এইটুকু বের করে নেবো আলাদা। তা বি ইন্টারসেকশন সি আমি যদি বার করি, দেখো বি এর বি সেট আছে 1, 2, A, 1, 2, A, ইন্টারসেকশন সি সেট হচ্ছে 2, A, B। ইন্টারসেকশন এর কথাটার অর্থ হচ্ছে কমন, ইন্টারসেকশন থাকলে আমরা কমন নেব, শুধু কমন যে ফ্যাক্টরগুলো আছে সেই কমনগুলো নেব। আর যে ইউনিয়নের বেলায় হচ্ছে কমন আনকমন সব নিতে হয়। তো এখন দেখো এখানে শুধু কমন আছে কে কে, এখানে আছে 1, 2, A, এখানে আছে 2, A, B, শুধু কমন আছে 2, A, দেখো 2 এখানেও আছে, এখানেও আছে, এ এখানেও আছে, এখানেও আছে, এটা হচ্ছে কমন, অর্থাৎ সাধারণ দুই জায়গায় যারা আছে সেটাই সাধারণ, অর্থাৎ কমন ফ্যাক্টর। তো এখন 2, A হলো, বি ইন্টারসেকশন সি আসলো আমার 2, A। এখন আমি মূল যে আমার যে মূল যেটা বের করতে বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আমি সেটা লিখলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখানে এ দেওয়া আছে কত, এ সেট দেওয়া আছে 2, 3, 4, 2, 3, 4, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমরা একটু আগে বের করলাম, দেখো 2, A, আমি বি ইন্টারসেকশন সি এর পরিতে লিখলাম 2, A। এখন এখানে আছে আমার, দেখো 2টা সেট দেওয়া আছে, একটা সেটের সদস্য 2, 3, 4, আর একটা সেটের সদস্য 2, A। এখন 2টা সেটের ইউনিয়ন করতে হবে, অর্থাৎ ইউনিয়নের বেলায় কী করতে হবে, আমাকে কমন আনকমন সব নিতে হবে। কমন আনকমন সব নিলে হচ্ছে এখানে আসে 2, 3, 4, A, কারণ 2 শুধু কমন আছে, বাকি কোনো কমন নেই, তাহলে যা কমন নেই সেটাও নিতে হবে, কমন সেটাও নিতে হবে, আনকমন সেটাও নিতে হবে। অর্থাৎ আমি সিরিয়ালভাবে যদি আমি লিখি, একটু সাজিয়ে লিখি, তাহলে 2, 3, 4, A আসে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো পরের যে অঙ্কটা, সে 4 নম্বর অঙ্কের যে 4 অঙ্কে দেওয়া আছে, দেখো ইউ দেওয়া আছে, ইউ একটা সেট, অর্থাৎ ইউনিভার্সাল সেট, সার্বিক সেট যেটা আমরা বলি, 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর দেওয়া আছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। একটু খেয়াল করে দেখবে যে ইউনিভার্সাল সেট যেটা, সার্বিক সেট, এই সেটের ভিতরে এ বি সি সেটগুলো যতগুলো আছে, এই সেটের বাইরে কোনো সদস্য নেই, অর্থাৎ ইউ এর ভিতরে এই সবগুলো আছে। অর্থাৎ এ আছে দেখো 1, 3, 5, বি হচ্ছে 2, 4, 6, সি হচ্ছে 3, 4, 5, 6, 7।
এখন যে প্রথম যে অঙ্কটা আমাদের করতে বলছে প্রমাণ করতে বলছে এখানে সে প্রমাণটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান সমান হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তো এর জন্য আমি প্রথমেই যে আমি ভেঙে ভেঙে কিছু অংশ করে নিলাম আগে অর্থাৎ এ ইউনিয়ন বি আমি বের করে নিলাম এ ইউনিয়ন বি 135 এর এ সেটের সদস্যগুলো লিখলাম বি সেটের সদস্যগুলো লিখলাম ইউনিয়ন করলাম অর্থাৎ ইউনিয়নের সমান কি হয় কমন আন কমন সব নিতে হয় তো অর্থাৎ 1 2 3 4 5 6 হলো এখানে এ ইউনিয়ন বি আর এ প্রাইম এখানে প্রাইম দেওয়া অর্থাৎ অর্থাৎ এ প্রাইম হচ্ছে এ ইউ বাদ এ প্রাইম দেওয়ার অর্থ হচ্ছে প্রক্সেট অর্থাৎ এইখান থেকে এই ইউ থেকে বাদ যাবে এ এ প্রাইম হচ্ছে ইউ বাদ এ অর্থাৎ ইউ আমার আছে 1 থেকে 7 পর্যন্ত অর্থাৎ 1 2 3 4 5 6 7 বাদ এ এ হচ্ছে আমার 1 3 5 তো এখন 1 2 3 4 5 6 7 থেকে 1 3 5 বাদ গেলে বাকি থাকে 2 4 6 2 4 6 7 সেম একইভাবে আবার বি প্রাইম হচ্ছে ইউ বাদ বি আমাদের ইউ হচ্ছে এটা 1 2 3 4 5 6 7 আর বি হচ্ছে 2 4 6 এখান থেকে 2 4 6 যদি বাদ যায় 2 4 6 বাদ গেলে থাকে 1 3 5 7 1 3 5 7 এখন আমার যেটুকু বের করার প্রয়োজন ছিল সেগুলো আমি আগে বের করে নিলাম এখন লেফট হ্যান্ড সাইডে আসি লেফট হ্যান্ড সাইডে আমার ছিল এ ইউনিয়ন বি হোল প্রাইম তো ইউনিয়ন বি হোল প্রাইম কথাটা হচ্ছে ইউ বাদ এ ইউনিয়ন বি ইউ লিখলাম আমি 1 2 3 4 5 6 7 বাদ এ ইউনিয়ন বি দেখো একটু খেয়াল করো এ ইউনিয়ন বি আমি আগে বের করে রেখেছিলাম 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এটা এখন এইখান থেকে 1 2 3 4 5 6 7 থেকে যদি 1 2 3 4 5 6 বাদ গেলে শুধু থাকে 7 লেফট হ্যান্ড সাইডে আমার বের হলো শুধু 7 রাইট হ্যান্ড সাইডে আবার দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম আমার বের হয়েছিল 2 4 6 7 2 4 6 7 ইন্টারসেকশন বি প্রাইম আমার বের হয়েছে 1 3 5 7 1 3 5 7 ইন্টারসেকশন হচ্ছে শুধু কমন অর্থাৎ এই দুটার ভিতরে সদস্য ভিতরে শুধু কমন আছে 7 তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আসছে আমার 7 রাইট হ্যান্ড সাইডে আসছে আমার 7 অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি এই ক্লাস এখানেই শেষ করছি পরবর্তীতে এইগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের বিভিন্ন ধরনের তোমাদের যে সহায়ক যে বইগুলো আছে সেখান থেকে বোর্ডের বিভিন্ন প্রশ্নগুলো এই একই জাতীয় প্রশ্নগুলো তোমরা বাসায় বসে সলভ করবে এবং পরবর্তীতে তোমাদের আমি আবার পরবর্তী নতুন কিছু যে যে টপিকস যেগুলো গুরুত্বপূর্ণ বাকি আছে সেগুলো নিয়ে তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম